কেন বাড়ি যান নাই কেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমি আমি মানুষ আমার বাসা লালমনিরহাট ওই এখানে এখানে আপনি থাকেন হ্যাঁ তো এই দোকানের সামনে এখানে শুয়ে আছেন যাওয়ার সময় দেখলাম আমি ওই দিক নামছি নামার পর আমি ভাবলাম যে আপনার সাথে দেখ আপনাকে অ্যাক্সিডেন্ট করে থিয়ে গেছে বাড়ি বাড়ি জানি কেন তা আমি চিনি না ওই যে ওই দোকানদারের ধরিয়ে তো এখানে আছেন কেন বাড়ি যান নাই কেন মাহিগঞ্জ জানি বাড়ি আপনার আমার বাড়ি না ওই যে মানুষটি অ্যাক্সিডেন্ট করে হ্যাঁ 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 বাড়ি না হন মাদুরা দা ঔষধ ডাক্তার দেখাইছেন ঔষধ খান নাই ব্যথা ব্যথা করতেছে না কি 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 সমস্যা হয়েছে মানে হাতের সমস্যা না পায়ের খাইছেন কিছু খাইছেন খাওয়া দাওয়া করছেন দুইজনে পরোটা সকালে মানে দুইটা পরোটা সকালে খাওয়াই খাইছেন এখন পর্যন্ত কিছু খান নাই আচ্ছা এখানে আশেপাশে আশেপাশে হোটেল আছে না না ভাতের হোটেল ভালো হোটেল কোন জায়গায় এখানে ভালো ভাত মাংস পাওয়া যাবে হ্যাঁ কিন্তু এখান থেকে তো ভাত আনতে গেলে আপনি তো যাইতেও পারবেন না খাইতেও পারবেন না উঠতে পারবেন না তো না উঠলে নিয়ে যাইতাম চলেন আপনার খাইতে নিয়ে যাই এই হোটেলে যাইতে পারেন না হাঁটতে পারবেন না নামাজ পড়েন দুলাল না নামাজ পড়ছি না লা আই এই অ্যাক্সিডেন্ট হয়া পার যাওয়ার পাও না ঠান্ডা লাগে না তো না না বাবা আচ্ছা আপনাকে আপনাকে আমি টাকা দিলে খুশি হবেন নাকি আপনার টাকাই দিয়ে আপনাকে আমি ভাত খাওয়াবো ভাত নিয়ে আসি দেব আচ্ছা ভাত ভাত নিয়ে আসে দেই নাকি টাকা দেই মানে ভাত নিয়ে আসি দেই ভাত খাইতে পারেন না অন্য কিছু নাস্তা টাস্তা ঔষধ ঔষধ আপনি কি কার দ্বারা আনবেন এই ঔষধ কিনে দিছে এই তিনটে আছে না দুপুরে শুধু দুপুরে লেখা দেখা যাচ্ছে আচ্ছা হচ্ছে আমি আপনাকে কিছু টাকা দিয়ে যাচ্ছি হ্যাঁ আপনি যা যা লাগে মানে আপনার খাদ্য খাবার খাবার আপনি নেবেন ঠিক আছে আর হচ্ছে খাবার নিয়ে আসবেন আর যত পারেন ঔষধ নেবেন
ঠিক আছে ঠিক আছে বা আল্লাহ ভালো করুক বা আচ্ছা আমার জন্য দোয়া করবেন হ্যাঁ নামাজ নামাজ পড়ে আমার জন্য দোয়া করবেন যাই হোক যেটাই ও কান্না করবেন না কান্না করবেন না ঠিক আছে আচ্ছা হোক মানে ও চলে গেছে ঠিক আছে ওই অ্যাক্সিডেন্ট করে চলে গেছে ওর বিচার আল্লাহ করবে আমরা তো আছি যেমন আমি আসলাম আচ্ছা ইনশাল্লাহ আমি আসবো এদিকে আসলে আপনার দেখা করবো ইনশাল্লাহ ঠিক আছে আর আপনি ওই খাবার কিনবেন আর হচ্ছে কিছু ঔষধ নিয়ে আসবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হতে পারেন এবং কাজ করতে পারেন কারণ খাইতে তো হবে কারণ মানুষ তো আর প্রতিদিন দিবে না তাই না এই জন্যেই আপনাকে দিলাম আমি আপনি সুস্থ মতো যাতে সুস্থ হয়ে উঠতে পারেন মানে খাওয়া দাওয়া করতে পারেন ভালোভাবে সুস্থ হয়ে উঠতে পারেন ঔষধ কিনে নেবেন ঠিক আছে আচ্ছা আসি আমি ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ইনশাল্লাহ আসবো আসসালামু আলাইকুম না না চিনি না আমি দেখলাম যে এখানে শুয়ে আছে আচ্ছা মানে এনার বাসা কই মানে ইনি এখানে থাকে অ্যাক্সিডেন্ট নাকি হয়েছে অ্যাক্সিডেন্ট নাকি হয়েছে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে তো ওই আপনার আপনার দোকান ওইটা ওইখানে আপনি দোকান করেন না আমি করি এই পানের দোকান ও আচ্ছা একটু দেখাশুনো করিয়েন ওই আমি কিছু টাকা দিয়ে গেলাম হ্যাঁ ওষুধ আর হচ্ছে খাবার খাবার ওই দুপুরে নাকি সকালবেলা নাকি দুইটা পরোটা খাইছে আর খায়নি ঠিক আছে না খাইলে তো আপনি অসুস্থ হয়ে পড়বেন আঙ্কেল আপনি খাবেন কিছু জোর করে হলে খাইতে হবে না খাইলে তো আপনি সুস্থ হবেন কিভাবে ওষুধ খাবেন এবং পেট ভরে কিছু খেয়ে তারপর ওষুধটা খাবেন তাহলে ওষুধটাও কাজে দিবে ঠিক আছে আমি আসলাম হ্যাঁ আসসালামু আলাইকুম আচ্ছা মাঝে মাঝে আসবো আপনারা একটু দেখাশুনো করিয়েন